দাদা আপনি একদম চিন্তা করবেন না, এই ছবিটা জানেন হোয়াট করবে, এত ভালো লিখেছেন আপনি এবং অনেকদিন পরে আমি একটা অসাধারণ চরিত্র পেলাম। দাদা চিংড়িটা কিন্তু স্পেশালি আপনার জন্য। বাহ গ্রেট। কোনটার জন্য, মানে আমি ভালো চরিত্রটা পেয়েছি তার জন্য না চিংড়ির মালাইকারির জন্য, কোনটা? দুটোই। আপনার এই পলিটিক্যালি কারেক্ট থাকার অভ্যেসটা কিন্তু এখনো গেল না দাদা। ওরম আমি দেখেছি প্রত্যেকটা চরিত্র তুমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো, যত্ন করে তাদের তৈরি করো, ভালোবাসো তাদের। এই যে কি সুন্দর করে ভগ্নমীরের চরিত্রটার মধ্যে ঢুকে পড়লে। এই ছবিতে কোথাও একটা মিল হয়েও মিল হচ্ছে না। স্বামী স্ত্রী এদেরকে আমরা দেখতে পাচ্ছি অনেক বছর পরে, এদের দেখা হচ্ছে একটা রেলওয়ে স্টেশনে ওয়েটিং রুমে, মাত্র কয়েকটা ঘন্টা। এদের ফেলে আসা দিনগুলো এদেরকে তাড়া করে বেড়াচ্ছে। ভালোবাসার থেকেই তো কেউ জীবনের প্রথম সংসার করে, নতুন করে সব শুরু করে। এরা দুজনে চাইছিল একে অপরের দিকে হাতটা বাড়িয়ে দিতে, পারল না। এ দুটো মানুষের মধ্যে একটা অদ্ভুত ব্যবধান, শূন্যতা। সত্যি ওরম কি সুন্দর করে তুমি চরিত্রটা ধরিয়ে দিলে। না দাদা, আপনি যে চিত্রনাট্যটা লিখেছেন তাতে দুটো চরিত্র ভীষণ আমি রিলেট করতে পারছি। এই দুজনের ভালোবাসা, এই দুজনের অদ্ভুত ধরনের বিশ্বাস অবিশ্বাস। তুমি কি বলো তো, কখন থেকে তোমরা সেই এক কথা নিয়ে বসে আছো, ছবি আর শুটিং, শুটিং আর ছবি, মন দিয়ে খাও না? দাদা অরুমিতা দি খাওয়ার সময় এত কথা বলতে দেয় আপনাকে? হ্যাঁ বলি বই কি, দুজনের জীবন ঘিরেই তো সিনেমা, আর কথা বলার অবকাশ তো এই খাবার টেবিল ছাড়া খুব একটা জোটে না। তবে মাঝে মধ্যে যে শাসন শাসানি এর মধ্যে পড়তে হয় না, সেটা হলফ করে বলতে পারি না। আমি কিন্তু এখনো বলছি, আমার নায়িকা চরিত্রে নেবে কিনা বলো। অবশ্য আমি যদি অরুমিতা দিকে ফোন করে রিকোয়েস্ট করি তাহলে কিন্তু উনি রাজি হয়ে যাবেন। দেখো প্রিয়া, কেন বারবার এক কথা বলছো, দাদা তো কিছু বলেননি। আমি তো বলেছি চরিত্রটা অরুমিতা দিকে ভালো মানায়। নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে তার জন্য দাদা রাজি হয়েছে। তুমি কিন্তু ফোন করবে না, যদি তুমি ফোন করো তা ভয় পেও না। একটা রোলের জন্য তোমার কাছে আবদার করেছি বলে তুমি এটা ভেবো না। আমি লোকে দৌড়ে দৌড়ে রোল ভিক্ষে করে বেড়াবো। কমিউনিকেশন ঠিক মতন কমিউনিকেট করতে না পারলে একটা সংসার ভেঙে যায়, তাই না দাদা? অরুণ অনেক ধন্যবাদ এতটা সময় দিলে তুমি আজকে। কি যে বলেন দাদা, একটা ভালো কাজ করবো আর সময় দেবো না, এটা হয়? প্রিয়া তো বোধ হয় ঘুমিয়ে পড়েছে, ওকে আমার হয়ে এত তাড়াতাড়ি প্রিয়া ঘুমায় না। সরি দাদা। সরি কেন? ওই যে আমাদের ঝামেলাটা আপনার সামনে করে ফেললাম বলে। দেখো ওরকম একসাথে থাকতে গেলে দুজনের হয়। শোনো, তুমি এই ছবিতে কাজ করো বা না করো, শুটিং চলাকালীন ফ্লোরে কিন্তু আসা চাই। আসতে তো চাই দাদা, কিন্তু এত কাজের চাপ, আর অরুণের তো নিঃশ্বাস ফেলার সময়ই নেই। তারপরে অভিনয় আছে, প্রযোজনা, তারপর কলাকুশলী সংঘ ছেড়ে নতুন সংঘ করেছে তো। হ্যাঁ এটা অবশ্য শুনছিলাম। অরুণ কলাকুশলী সংঘটা ছাড়লে কেন? আর বলবেন না দাদা, সব ঘরের শত্রু বিভীষণ,
যাদের জন্য এতকাল এত কাজ করলো তারাই নাকি। আহ, তেমন কিছু নয়। আসলে দাদা, আমি একটু স্বাধীনভাবে কাজ করতে চাইছিলাম, কিন্তু সেটা সবার পছন্দ হলো না। সবাই ভাবছিল হয়তো যে অরুণ কুমার তার একা ডিসিশন নিচ্ছে। সেটা নেওয়াটা তো দোষের নয়, যে নিজে ইন্ডাস্ট্রি সে তো ডিসিশন নিতেই পারে। তবে শাওনদীপ জানেন তো? হ্যাঁ, শাওনদীপ সঙ্গে আছে বলেই সাহস করে বেরোতে পারলাম। ভালো করে কাজ করো, আরো বড় হও। আসি অরুণ, আমি আসছি। হ্যালো হ্যালো, আবার সেই না কথা বলা ফোন। এখান থেকে আমি হ্যালো হ্যালো করে যাচ্ছি, কোনো জবাব নেই। আরে কি অদ্ভুত, তো কি হচ্ছেটা? কি হলো? আরে আবার সেই ফোনটা। আমি তো তোমাকে কতবার বলেছি যদি কথা না বলে তাহলে জাস্ট ইগনোর করো, রেখে দাও ফোনটা। শ্যামা, শ্যামা, বৌদি দেরি হলো কেন? একবার ডাকলে কথা কানে যায় না। তুমি চিৎকার করছো কেন? তোমার নয় রাতের হুঁশ নেই, বাড়ির অন্য লোকের তো আছে। আমার যে আগের কাজের লোক ছিল বড়াই, সে যদি আমার সাথে এইভাবে কথা বলতো না, তাকে টেনে এক থাপ্পড় মারতাম। তাই নাকি? দাও না দেখি আমার একটা, তাহলে আমিও ছেড়ে পালাই। সবাই এইভাবে আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। তা নয় তো কি করবে? তুমি এরকম পাগলামো করলে তোমার সাথে কে থাকবে শুনি? যার বর নাকি অরুণ কুমার, তার বউকে দেখো পাগলামো করে বেড়াচ্ছে। কত পাপ করাবে আমাকে দিয়ে, নরকেও ঠাই হবে না গমার। এই নাও তোমার খুচরো পয়সা, রেখে দে। নরকের স্টেশনের টিকিট কেটে সঙ্গে এসে আমার সঙ্গে দেখা করে যাস। যা। একটা কথা বলছি মনে রেখো, তুমি যত এরম পাগলামো করবে পুরুষ মানুষ তত তোমার থেকে দূরে সরে যাবে। আগেই বলা হয়ে গেছে, বড়াই আমাকে আগেই বলেছে। সে তো পালিয়ে হারে জিরান দিয়েছে, যত বিপদ আমার কালি। কি এত আকাশ পাতাল ভাবছ? ভাবছি আমি এখানে আসার পর থেকে তোমাদের খুব অসুবিধে হয়ে গেছে। সারাক্ষণ বাড়িতে গেস্ট, মিনিটে মিনিটে ফোন পাচ্ছে, টুকুটারও পড়াশোনার খুব অসুবিধে হচ্ছে। তাই ভাবছি এখান থেকে চলে যাব। একদম এসব ভুল ভাবনা মনের মধ্যে আনবে না, কারোর কোনো অসুবিধা হচ্ছে না। আর এত কর্মকাণ্ড হবে বলেই তো এত বড় ফ্ল্যাট নেওয়া। জানো
আমার স্বপ্নগুলো আস্তে আস্তে সত্যি হতে চলেছে। নতুন করে ঘর বাঁধছি, জীবনের গাঁটছালা বাঁধা চলছে। আমার না খুব ঘুম পাচ্ছে। আমার না একদম ঘুম পাচ্ছে না। এই এদিক ফেরো। আমায় বিয়ে করবে? হ্যাঁ গায়ত্রী পিসি, আমি বাবুসোনা। হ্যাঁ বাবুসোনা বল। হ্যাঁ বলছিলাম, তুমি কি একবার আমাদের বাড়িতে এখন আসতে পারবে? এত রাতে? মা কেমন যেন পাগলের মতো করছে, বারবার বলছে তোমার সাথে দেখা করবে। আপনার ওই সপ্তসুরের যা বাজেট ছিল, তো আমি যদি আপনার সহকারী হিসেবে থাকতাম তাহলে লাভের অংশটা ডবল করে দেখাতে পারতাম আর কি।